জানিসই তো না তাই বলছি আসে এখনো কি এক সপ্তাহ হয়েছে নাকি যে আসবে দেখিস তোর বর যেখানে পড়তে গেছে না সেখান থেকে কিন্তু কেউ একা ফেরে না তার মানে আবার কি তার মানে জানো তুমি বোঝো না কচি খুকি আমার কটা বাজে জিজ্ঞেস করলাম সেটাও তো বলতে পারলি না তখন থেকে খালি আবল তাবল কথা বলে যাচ্ছিস ওই দেখো আবার রাগ করে আরে কাঁদছিস কেন আমি তো তোর সাথে মজা করছিলাম আচ্ছা শালু তোর বর প্রতিদিন তোকে ফোন করে কিরে বল না ফোন করে না সরি রে শালুক আমি সত্যি বুঝতে পারিনি যে তোর বর তোকে সত্যি ফোন করে না এর মধ্যে পাল্টেও গেল না না কখনো না ও কখনো পাল্টাতে পারে না ও এই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে হাসছিস কেন হ্যাঁ এমনি রে ঠিক আছে আজকে যাই রে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে প্রায় সন্ধ্যে তো হয়েই এলো ও হ্যাঁ তুই জিজ্ঞাসা করছিলিস না কটা বাজে সাড়ে পাঁচটা বাজে রে কি এত বেলা হয়ে গেল এত বেজে গেছে হ্যাঁ সাড়ে চারটে অবধি তো ফাংশনই হলো শালুক আজকে তুই খুব ভালো গান গেয়েছিস রে আর শোন না তুই তোর বরকে গান শোনাস জানি না বাবা রেগে যাচ্ছিস কেন তবে একটা কথা বলবো রাগ করবি না বল কি কথা এবারে তোর বর এলে শর্ত করিয়ে নিবি গা ছুঁয়ে কিসের শর্ত ও যেন তোকে কোনোদিনও না ভুলে ও আগেই আমার গা ছুঁয়ে বলে গেছে তাই কি বলেছে তোকে কোনোদিন ভুলবে না বড় বড় শহরে ডানা কাটা অপ্সরীরা ঘুরে বেড়ায় তাদের দেখেও ভুলবে না বলেছে শোন তখন বড় শহরে যায়নি তাই দেখেনি এখন বড় শহরে গেছে তাই দেখতে পেয়েছে এখন হলে শর্তটা করতোই না এই এই তুই এক্ষুনি বলছিস তুই বাড়ি যাবি বাড়ি যাবি তাহলে যান এখানে দায়িত্বে আজে বাজে বকছিস কেন বাড়ি যা আমার বর যদি ভুলেও যায় তাতে তোর কি রে জানিস তো আমার বরের আর অন্য কোনো দিকে মন নেই লেখাপড়া ছাড়াও আর কিছু বোঝেই না ও স্বপ্ন একজন একজন বিজ্ঞানী হওয়ার আর পাঁচজনের মতন ও সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকে না তাকিয়ে তাকানোর মনই নেই ভাতের সঙ্গে খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুকচুক করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে